কবিতার শিরোনাম মুখ নিচিনিবা বন্ধু, কবি রূপজ্যোতি শইকীয়া দত্ত, আবৃত্তি নন্দিতা শইকীয়া। নিচিনিবা বন্ধু, এতিয়া কেবল মই দিগভ্রান্ত এটি মানবী যন্ত্র, এটা মানব রূপে দানবৰ আক্রমণৰ বলি হৈ মৃত্যুৰ সৈতে যুঁজি থকা নন্দিতাৰ কণ্ঠ এয়া। কবিতা ভাল পাইছিল তাই, ভাল পাইছিল আবৃত্তি কৰি। মাজে মাজে কবিতা আবৃত্তি কৰি তাই ছচিয়েল মিডিয়াত আপলোড কৰিছিল। নন্দিতাই আবৃত্তি কৰা এই কবিতাটো শুনক। মুখ নিচিনিবা বন্ধু, এতিয়া কেবল মই দিগভ্রান্ত এটি মানবী যন্ত্র, উদাসীন দিগন্ত বিয়পা সীমাহীন দৃষ্টি প্রান্তত কঢ়িয়াই ফুৰিছো, বুকুত অনুভবী বিষাদর শিল ৰিতিলা, আস্থা আর নিষ্ঠার প্রেমর পৃথিবী, যত মৃত্যুই হয় তার সীমা, ইতিহাসে হলুয়াবাদ সোঁৱৰণীর সরাপাত, দুচকু মুদিলৈ অনুভবী হোঁ, ধমনীত গমলৌ আত্মার লগত আত্মার একাত্ম ধ্বনি, গোলকী জীবনটুত আহ্নিক গতিত এপাক ফুরি, হুমেরু কুমেরু ঘুরি কঢ়িয়াই ফুরিছো, বিষাদ গধুর শাইলা অতীতর ছয়াময়া ছবি, নিয়তির জয়ক পরাজিত করি আধালেখা স্বপ্ন সমাধিষ্ঠ করি, দুয়োলৈ আর্জিছো পুণ্য পাত্র পূর্ণ করি, হাতত মহার্ঘ লৈ দুয়ার দলিত গৈ রই আছো অস্ত গমনের শেষ সীমালৈ, সিপারর নামনি তোমার বাসস্থানত নিশ্চয় জিরাম এদিন দুয়ো হেপাহ পলুয়ায়।